হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগস। আজ আমি আছি বোম্বাই মারিন ড্রাইভ। তোমরা ভিডিওটি স্কিপ করবে না, পুরো শেষ পর্যন্ত দেখবে। আমরা যে ফ্ল্যাট নিচ্ছি ওইটাই প্রায় 80 টাকা। তো গাইস, মারিন ড্রাইভে যারা আসবে রবিবারে করে আসবে, এখানে অনেক রকম শুটিং চলে। আর আমার সামনে এখন এখানে কিছু ভিড় দেখা যাচ্ছে, তো এখানকার এটা ফার্স্ট গ্রুপ। Na 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 na
তো গাইজ মারিন ড্রাইভে যারা আসবে সকালবেলা আসবে, এটা ফিল্ম সিটি। মারিন ড্রাইভের আরেকটা নাম ফিল্ম সিটি। তো এখানে সকালে আসলে অনেক ধরনের শুটিং চলে এখানে। তো আমি যখন এসেছিলাম সকালে এসেছিলাম, আর এখন 4:30 বা যা এখন প্রায়। মারিন ড্রাইভ এখন দেখো অনেক খালি হয়ে গেছে, অতটা আগের মতন ভিড় নেই। আবার ভিড় হবে একটু পরে, রোডটা একটু কমে গেলে। মারিন ড্রাইভে বিকেলবেলা এরকমটাই ভিড় হয়। আরব সাগরের ধারে ঠান্ডা হাওয়ার উপভোগ করে, আর এখানে ঢেউগুলো দেখে এখন বড় বড় ঢেউ আসে। আর বোম্বাই যত বিল্ডিং আছে সব ছাড়া উঁচু উঁচু বিল্ডিং সব এখানটাই। আর এখানে মুকেশ আম্বানির বাড়ি। আমার বাঁ সাইডে লোথা বিল্ডিং, ওর পাশে মুকেশ আম্বানির অ্যান্টালিয়া বিল্ডিং। আমাদের ভারতে সবচেয়ে দামি বিল্ডিং এটা। এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, আর আগে যতটা পাবলিক ছিল ঠিক অতটাই পাবলিক এখন আবার এসেছে। এখানে সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটা এয়ার ইন্ডিয়ার হেড অফিস। তো গাইস আমার চ্যানেলে কোনো রকম ভুল ইনফরমেশন দেওয়া হয় না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে অরে ক্লিক করে দাও, যখনই আমি এরকম ধরনের ভিডিও আপলোড করবো সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে।